হাই গুড মর্নিং এভরিবডি, আজকে হচ্ছে 25th November, আর আজকে একটা খুব স্পেশাল জিনিস হবে। আমি বিভিন্ন মোডে বিভিন্ন সময় ট্রাভেল করেছি, কিন্তু কোনোদিনই কোনো ক্রুজ বা জাহাজে চড়ার অভিজ্ঞতা নেই। আজকে আমি এই পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাব হচ্ছে ম্যাক্রুজের একটি ক্রুজে, এবং সেটা হচ্ছে প্রিমিয়াম ক্লাসে। তো আমার এই জাহাজের কীরকম অভিজ্ঞতা হলো এবং একটা মানে পোর্টে বা হারবারে কীরকম এক্সপিরিয়েন্স হয়, কী কী রুলস থাকে, যতটা পারবো, যতটা CRPF অ্যালাউ করেন ততটা তুলে ধরার চেষ্টা করবো এবং ম্যাক্রুজের ভিতরটাও ঘুরে দেখাবো। তাই ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা হ্যাভলকে পৌঁছে কোথায় উঠলাম, আমাদের হোটেল কোনখানে, সব কিছু কিন্তু দেখাবো আজকের এই এপিসোডে। তাই সেসব অবধি দেখবেন, আর কোনো কারণে যদি আজকে প্রথমবার আপনি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ঘোরা নিয়ে কিন্তু এরকম নানান ভিডিও বানিয়ে থাকি। চলুন আর দেরি না করে রওনা দেওয়া যাক পোর্ট ব্লেয়ারের ফেরির উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওর শুরুতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো ম্যাপ, যেটা দেখে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন যে পোর্ট ব্লেয়ারের রেসপেক্টে হ্যাভলক কোনখানে লোকেটেড এবং হ্যাভলকের ভিতরেই বা কী কী দেখার আছে। এখন যে ম্যাপটা দেখছেন সেটা হচ্ছে হ্যাভলক আইল্যান্ডের ভিতরের ম্যাপ, এবং বলে রাখি আপনারা আপনাদের সিটি থেকে হ্যাভলকে কিভাবে পৌঁছবেন। আপনাদের প্রথম কাজ হবে আপনাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট থেকে যে কোনো ফ্লাইট ধরে পৌঁছে যান পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। আমাদের কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে আসার অভিজ্ঞতা এবং পোর্ট ব্লেয়ারের সাইট সিং নিয়ে কিন্তু আমারই এই চ্যানেলে অলরেডি দুটো এপিসোড আছে। যদি আপনাদের মনে হয় সেটা রেফার করলে আপনাদের ট্যুর প্ল্যানটা গোছাতে সুবিধে হবে, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নিতে পারেন। চলুন এর পরের ধাপটা বলি। পোর্ট ব্লেয়ারে আপনারা একটা দিন কাটিয়ে আপনারা কিন্তু হ্যাভলকের জন্য ফেরি নিতে পারেন। ফেরি বলতে এখানে গভর্নমেন্ট ফেরিও আছে এবং প্রচুর প্রাইভেট ক্রুজও আছে যেগুলো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের মধ্যে অপারেট করে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের ফেরি টাইম অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা, এবং এই প্রাইভেট ফেরিগুলোর কস্ট শুরু হয় 1200 টাকা থেকে, এবং মোটামুটি একদম বেস্ট প্রিমিয়াম ক্লাস বা বিজনেস ক্লাস যেগুলো সেগুলোর ভাড়া কিন্তু পড়বে 1800 টাকা। তাই আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী আপনারা কিন্তু এই ট্রিপটা শুরু করার আগে আপনাদের বাড়িতে বসেই অনলাইনে এই প্রাইভেট প্লেয়ার্সদের টিকিটগুলো বুক করে নিতে পারেন। বুকিং করার জন্য যে লিঙ্কগুলো আপনাদের দরকার পড়বে সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অ্যাটাচ করে রাখলাম। এখানে চেক ইন ফর্মালিটিস মিটে গেছে, একটু ছোট করে বলে দিই কী কী লাগে। আপনারা যখন ক্রুজে উঠবেন আপনাদের টিকিটস, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট আর আইডি কার্ড, আর আপনাদের ঢোকার সময় একটা লাগেজ স্ক্যান হয় এই এরিয়াটা আমি দেখাচ্ছি, তো সেটাই আপাতত। আমার পিছনে হচ্ছে এখানের বিস্তৃত ওয়েটিং এরিয়া, আর এখানে কিছু ফুড এবং লাগেজ কাউন্টার্স আছে, সেখানে খাবার নিতে পারেন। চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টের মতো পোর্ট ব্লেয়ারের জেটিটাও কিন্তু মিলিটারি মেনটেন্ড, তাই এখানের ভিতরেও আনটিল আপনারা জাহাজে উঠছেন কোনো রকম কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা অ্যালাউড নয়। তাই ভালো করে জাহাজটার বাইরে থেকে ভিডিও তোলা বা ছবি তোলার সুযোগ কিন্তু আমি পাইনি। আমি যেটুকু আপনাদের ভিজুয়ালস দেখাবো সেটাও জাহাজের ভিতরে বসেই। আরেকটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, ম্যাক্রুজের এই জাহাজের ভিতরে উঠে আপনারা কিন্তু ভিতরে ইনহাউস রেস্টুরেন্ট পাবেন, টয়লেটস পাবেন, এবং ভিতরে টিভি চলে, তাই আপনাদের সময় কিন্তু অনায়াসেই কেটে যাবে। তবে যেটা করা সম্ভব নয় সেটা হচ্ছে বাইরে গিয়ে জাহাজের ডেক থেকে বাইরের ভিউটা দেখা, সেটা কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমরা জাহাজে বসে গেছি, যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম সেটা হচ্ছে যখন আপনারা টিকিট কিনছেন, ইভেন্চুয়ালি প্ল্যান করছেন, একটু আগে থেকে কাটবেন, তাহলে এই জানলার ধারে সিটসগুলো ইজিলি অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি যেরকম কেটেছিলাম, আমি যদিও ফ্রন্ট রোতে আছি, বাট এটা কিন্তু ভিউটা সেরকম ভালো নয়, তাই যখন টাকা দিতেই হবে ইটস বেটার টু পারচেজ দ্য টিকিটস লিটল আর্লি। আর যাদের সি সিকনেস আছে কোনো কারণে, তারা এই জফার বা অ্যাবোমিন এরম কিছু নিয়ে উঠবেন, কারণ এখানে কিন্তু বসে টার্বুলেন্সটা ফিল ভালো মতোই করা যাচ্ছে। আর এমনি ভীষণই সুন্দর এসি আর কাঁচগুলো দিয়ে কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সুরক্ষা কবচ ও বাহার নিকাল, সুরক্ষা কবচ ও
अपने सर के ऊपर से डालें। कॉलर की पट्टियों को सामने की ओर खींचे और बांधो। सुरक्षा कवच के बगल की पट्टियों को अपने पीछे से लेते हुए सामने की ओर बांधो। यही होते ম্যাক্রুজের ভিতরকার ইনহাউস রেস্টুরেন্ট এবং কফি ভেন্ডিং মেশিনসগুলো। এখানে কিন্তু টাকার বিনিময়ে আপনারা আপনাদের দরকার মতো খাবার পারচেস করতে পারেন। সেই দিন অবিরাম বাইরে বৃষ্টি হচ্ছিল এবং তার দরুন সি সার্ফেস কিন্তু ভীষণ টার্বুলেন্ট ছিল। আমাদের বারবারই এটা অনুভব হচ্ছিল যে আমাদের যেন কেউ কোনো নাগরদোলায় বসিয়ে দিয়েছে এবং সেই নাগরদোলা যেন অবিরাম দুলেই চলেছে। সত্যি কথা বলতে সেদিন আমি এবং আমার ওয়াইফ কিন্তু ভালো মতো সি সিকনেসের টের পেয়েছিলাম। হয়তো আমাদের ওষুধ খাওয়া ছিল বলে বমিটা হয়নি, কিন্তু এই যাত্রাপথ কিন্তু আমাদের বেশ ভোগান্তি উপভোগ করিয়েছিল। তাই আমার সাজেশন থাকবে, আপনারা এই ট্রিপটা প্ল্যান করার আগে আপনাদের ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনাদের এই ট্রিপে কী কী প্রিকশনস নেওয়া উচিত বা কী ওষুধ খাওয়া উচিত সেটা কিন্তু অবশ্যই জেনে আসবেন। নইলে কিন্তু আমার এবং আমাদের বাকি কো প্যাসেঞ্জার্সদের মতো আপনাদেরও বেশ কষ্ট পোয়াতে হবে। এই যাত্রাপথের দু ঘন্টা কিন্তু আপনাদের খুব বোরিং কাটবে না। তার একটাই কারণ হচ্ছে যে আপনারা কিন্তু ভিতরে গান বা সিনেমা দেখতে দেখতে আপনাদের অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারবেন। আরেকটা জিনিস যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে এই ফেরিতে ওঠার আগে আপনাদের যেটা বড় লাগেজ সেটা কিন্তু ওনারা আপনাদের থেকে কালেক্ট করে নেয় এবং আপনাদের ছোট হ্যান্ড ব্যাগেজটা কিন্তু আপনারা আপনাদের সাথেই রাখতে পারেন। হ্যাভলকে নেমেই প্রথমেই আপনাদের কালেক্ট করে নিতে হবে আপনাদের চেক ইন করা সেই লাগেজ। এইভাবেই কিন্তু আপনাদের ধীরে ধীরে ওনারা আপনাদের লাগেজ প্রোভাইড করবে। এবং হ্যাভলকের এই জেটির বাইরে বেরিয়েই কিন্তু প্রচুর গাড়ির অ্যাভেলেবিলিটি আছে এবং মোটামুটি 200 টাকা যদি আপনারা খরচ করেন জেটি থেকে খুব অনায়াসেই আপনাদের হোটেল বা রিসর্টে আপনারা পৌঁছে যেতে পারেন। সেদিন বৃষ্টি হওয়ার দরুন আমাদের কিন্তু একটু অসুবিধে হচ্ছিল, কারণ এই লাগেজ কালেকশন থেকে শুরু করে সমস্ত জিনিসই কিন্তু এই জলে ভিজে যাওয়ার কারণে একটু অসুবিধার সৃষ্টি করছিল। তবে এখানে পৌঁছে এই নীল জল দেখে সমস্ত ক্লান্তি এবং মন খারাপের কিন্তু অবসান ঘটল। আমরা যারা ছোটবেলা থেকে দীঘা পুরী এখানে সমুদ্র দেখে অভ্যস্ত, তাদের কাছে এই সাদা বালিয়ারি এবং নীল জলের কিন্তু একটা অন্যরকম আকর্ষণ অনুভব হবে। যাই হোক, আমরা এবার ধীরে ধীরে রওনা দিলাম আমাদের এখানের রিসর্ট লি মেরিডিয়ান রিসর্টের উদ্দেশ্যে। এই লি মেরিডিয়ান রিসর্ট হ্যাভলকের জেটি থেকে অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিট নেয় এবং এটার লোকেশন হচ্ছে গোবিন্দনগর বিচের কাছে। আপনারা যারা এই লি মেরিডিয়ান রিসর্টে থাকছেন তারা কিন্তু পায়ে হেঁটেই গোবিন্দনগর বিচটা দেখতে পারেন। আমরা এখানে পৌঁছে আমাদের রিসর্টের রুম ট্যুরটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাই, আমি পৌঁছে গেছি আমার এখানের বিচ রিসর্টে হ্যাভলকে। আমি আছি হচ্ছে লি মেরিডিয়ান রিসর্ট। তার আগে কিছু কথা শেয়ার করি যেটা না করলে নয়, সেটা হচ্ছে যে আমি যখন এলাম ক্রুজে আর কি, ম্যাক্রুজটা একটা প্রিমিয়াম ক্রুজ, ইনহাউস ইন ক্রুজ ফ্যাসিলিটিস কিন্তু খুবই ভালো, যেরকম খাবার জায়গা আছে, বাথরুম আছে, সিটগুলো বেশ কমফোর্টেবল। বাট হ্যাভিং সেড দ্যাট, এটাও বলছি যে খুব কষ্ট হবে, মানে যাদের অভ্যেস নেই জাহাজে এভাবে বা ক্রুজে এভাবে যাতায়াত করার, প্রথম 25-30 মিনিটস আমি ভীষণ কষ্ট পেয়েছি। কখনো মাথা ঘুরছে,
টাপাক দিচ্ছে, বমি হয় না আমার, কারণ আমার ওই ব্যাপারটা কম। কিন্তু শুধু আমি বলে নয়, যারা ছিল ভিতরে সমস্ত লোক কষ্ট পেয়েছে। আর আজকে এখানে ওয়েদার দেখুন খুব ওভারকাস্ট, ডাল ওয়েদার, তো যার জন্য সমুদ্র ভীষণ উত্তাল, জলের রঙটা পুরো গাঢ় কালো লাগছিল আমরা যখন এলাম। তো একটাই সাজেশন বলবো যে আপনারা যখন এখানে আসবেন কলকাতা থেকে বা যে কোনো অন্য জায়গা থেকে, নিজের ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করবেন যে আপনার শরীরের পক্ষে এই জার্নিটা কমফর্টেবল হবে কি না। কারণ আমি বলছি এটা কিন্তু একজন নয় দুজন নয়, বিভিন্ন লোকের বারবার বমি হচ্ছে, মাথা ঘুরছে, অনেকে খুব অসুস্থতা বোধ করছিলেন। তো সেটা কিন্তু জেনে আমার মনে হয় এখানে আসা ভালো, এবং যাদের এই জাতীয় সমস্যা আছে তারা কী মেডিসিনস নিতে পারেন সেটার জন্য সেটাও কিন্তু জানবেন। একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে এখানে আসছেন আসাটা একটা পার্ট, আবার কিন্তু এইভাবেই সিমিলার ডিস্টেন্স কভার করে পোর্ট ব্লেয়ারে আপনারা ফিরবেন, রাইট? তো এটা একটা ফ্যাক্ট। যাই হোক, এবার চলুন চট করে আপনাদের দেখিয়ে দিই আমার যে রিসোর্টটায় আমি উঠেছি। এখানে পরপর এরকম ছোটো ছোটো ইন্ডিভিজুয়াল রিসোর্টস আছে উইথ আ ব্যালকানি আর বসার জায়গা। আর আজকে এখানে মারাত্মক বৃষ্টি পড়ছিলো, এই জাস্ট থেমেছে আর কি। তো আপনাদের রিসোর্টটাতে একবার আগে ঘুরিয়ে দেখালাম, এবার আমার রিসোর্টের বাইরেটা আপনাদের দেখাই। আর রুম ট্যুর তো আগেই দিয়েছি, দেখে নিয়েছে, ওয়াকওয়ে দুদিকে গার্ডেনিং করা, আর এরকম প্রতিটা রিসোর্টের সামনেই আর কি একটা করে বসার জায়গা এবং চেয়ার্স আছে। আমি আছি এটা, আমারও এরকমই ব্যাপার, এখানে একটা কাঁচের জানলা, এখানে একটা টেবিল, এখানে একটা চেয়ার আছে, আর এরকমভাবেই এগোচ্ছে। আর এখানে একটা ইনহাউস রেস্টুরেন্ট আছে, শুরুতে ওই যে সবুজ কাপড় দিয়ে ঘেরা যে জায়গাটা, ওর পাশে হচ্ছে এখানে রেস্টুরেন্ট। আর এই হ্যাভলকের যেটা আমি খুব ভালো জিনিস দেখলাম, যারা আপনারা টু হুইলার রেন্টে নিতে চান, প্রচুর অ্যাভেলেবিলিটি এখানে, নিয়ে কিন্তু আপনাদের যে কোনো জায়গা আপনারা ঘুরতে পারেন। থেকে রওনা দিচ্ছি হচ্ছে এই রাধানগর বিচের উদ্দেশ্যে, এবং রাধানগর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস লাগে। আর আমাদের গাড়ির ভাড়া পড়ছে 1000 রুপিস, উনি আমাদের হোটেল থেকে পিক আপ করছেন এবং হোটেলে ড্রপ করে দিয়ে যাবেন। আমাদের রিসর্ট থেকে রাধানগর বিচের রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমার বারবারই এই রাস্তা দিয়ে যেতে যেতে গ্রামীণ বাংলার কথা কিন্তু মনে পড়ছিল। এখানে যে জিনিসটা আমার খুব নোটিসেবলি চোখে পড়লো সেটা হচ্ছে এখানের বেশিরভাগ মানুষই কিন্তু বাংলা বুঝতে এবং বাংলায় কথাও বলতে পারেন, তাই আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কিন্তু অ্যাটলিস্ট আন্দামান আইল্যান্ডে খুব একটা ফিল হবে না। যেরকম এই যে ড্রাইভার দাদার সঙ্গে আমরা যাচ্ছিলাম, তিনিও কিন্তু একজন বাঙালি মানুষই ছিলেন, এবং সেই সুবাদে কিন্তু আমরা কিছুক্ষণ গল্পও সেরে নিলাম। আমি এখন আছি হচ্ছে রাধানগর বিচের সামনে। আমার পিছনে এখানে দেখুন প্রচুর খাবার দোকান আছে, ডাবের জল বিক্রি হচ্ছে, নীল আছে বেসিক্যালি, আর এদিকটা হচ্ছে কার পার্কিং জোন। আর রাস্তাটা ভীষণ সুন্দর, আমরা যে এন্টায়ার পাথটা এলাম এই 20 মিনিট মতো নিল লে মেরিডিয়ান থেকে, বাট ভীষণই সুন্দর এবং ওয়েল মেনটেন রাস্তাঘাট। আর যেটা বলছিলাম, যারা আপনারা ভালো টু হুইলার চালাতে পারেন তাদের জন্য কিন্তু এটা হেভেন, প্রপার পার্কিং স্পেসও আছে, সব আছে এখানে, নিজস্ব মানে টু হুইলার বুক করে নিয়ে চলে আসবেন, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর আমরা এসে গেছি কিন্তু আর একটা ইন্ডিয়ার অন্যতম শ্রেষ্ঠ ব্লু ফ্ল্যাগ বিচে, সেটা হচ্ছে এই রাধানগর বিচ। এই রাধানগর বিচটা হ্যাভলক আইল্যান্ডের মূল আকর্ষণ, এখানে কিন্তু সুইমিং এবং ফটোগ্রাফির জন্য এই বিচটা খুব বিখ্যাত। আর আপনাদের যদি ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে হয় সেক্ষেত্রে বেটার হচ্ছে যে আপনারা এলিফ্যান্ট বিচে যান। এলিফ্যান্ট বিচটা পৌঁছতে গেলে যে জেটিতে আপনারা এখানে পৌঁছবেন হ্যাভলকে, সেই জেটি থেকেই শেয়ারিংয়ে বোট হায়ার করে আপনারা এলিফ্যান্ট বিচ পৌঁছতে পারেন। আর ব্লু ফ্ল্যাগ বিচের ব্যাপারটা অনেকে জানেন না বলে দিই, এই ব্লু ফ্ল্যাগ বিচটা কিন্তু একটা তকমা, এটা ইন্ডিয়ায় খুব সামান্য কিছু বিচেরই আছে। পুরীতে যেরকম
গোল্ডেন বিচটাকে ব্লু ফ্ল্যাগ বিচ বলে, সিমিলারলি এখানে রাধানগর বিচটাকে ব্লু ফ্ল্যাগ বিচ বলে। এটা একটা ডেনমার্কের অর্গানাইজেশন যারা কিছু প্যারামিটার চেক করে মাথায় রেখে এই সার্টিফিকেশনটা দেয় বিচকে। আর যে কোনো ব্লু ফ্ল্যাগ বিচ অ্যাক্রস ইন্ডিয়া ভীষণ পরিষ্কার এবং ওয়েল মেনটেন্ড হয়, এবং রাধানগর ইজ নট অ্যান এক্সেপশন। পিছনে শুধু এই রাধানগর বিচটাকে দেখো, সাদা বালি, নীল জল, আর এদিকে হচ্ছে পাহাড়, আর সবুজ সবুজে ঘেরা সমুদ্র বলতে পারেন। সত্যি অপূর্ব, মানে ভাবনা চিন্তার বাইরে সুন্দর। এই যে আমরা সকালে সারা সকাল ধরে কষ্ট করে যে ক্রুজ রাইডটা করলাম, সেটা এইখানে এসে কিন্তু আমরা বলতে পারি যে এক মানে সার্থক হলো। শুধু আশপাশটা দেখো, ওয়েলকাম টু হ্যাভলক, অপূর্ব অপূর্ব, জাস্ট দেখুন আশপাশটা। যে কোনো ব্লু ফ্ল্যাগ বিচের মতনই এখানেও কিন্তু চেঞ্জিং রুম আছে মহিলাদের জন্য। আপনাদের শাওয়ারের পরে বিচের মধ্যেই যে ড্রেস চেঞ্জ করতে হবে টাওয়েল নিয়ে বা কিছু, সেরকম নয়, প্রপার চেঞ্জিং এরিয়া আছে, বসার জায়গা আছে, জেন্টস এবং ওমেন্স ওয়াশরুম আলাদা আছে, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস আছে, প্রপার পার্কিং ফেসিলিটিস আছে, এবং এখানে কিন্তু খাবারও জায়গা আছে। কোনো রকম অসুবিধে নেই, মানে আমার বারবারই গোল্ডেন বিচের কথা মনে পড়ছে এই বিচটাকে দেখে, কিন্তু এটা ন্যাচারালি অনেক বেটার, কারণ এখানে হচ্ছে বালি এবং সমুদ্রের রঙটা একদম ইউনিক। আমার মনে হয় না যে এরকম এই যে কালার সি বিচের, এটা মরিশাস, মালদ্বীপস ছাড়া ইন্ডিয়ায় কোথাও এত ভালো পাবেন। গোয়াতে কিছুটা আছে হয়তো, বাট দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল। আমরা কিছুটা সরে এসেছি সি বিচ থেকে, এবার যখন ক্যামেরাটা ঘোরাচ্ছি জাস্ট খেয়াল করুন কালারটা কী আসছে জলের। আশা করি ভার্চুয়ালি হলেও আমার সঙ্গে এই রাধানগর বিচ ঘুরে আপনাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আন্দামানের আপকামিং এপিসোডসগুলো দেখতে পারেন। আর নিচে দেয়া সাবস্ক্রাইব বাটনের পাশে বেল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।